बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে সবার কাছেই ভীষণ পছন্দের মাছ হলো ইলিশ আর ইলিশ দিয়ে কত কিছুই না তৈরি করা যায় আমার খুব পছন্দের একটা রেসিপি ইলিশ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল আমি প্রায় সময় এই রেসিপিটা করে থাকি আজকেও আপনাদের সাথে শেয়ার করছি এই মজার রেসিপিটা তবে একটু ভিন্নভাবে আমাদের বিক্রমপুরে কিন্তু সচরাচর এই রেসিপিটা অনেক জনপ্রিয় এই রেসিপিটা বানানো যতটা সহজ এর স্বাদ ততটাই কিন্তু সুন্দর হয় শুধু মিষ্টি কুমড়া না ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর ছোটো সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি আধা পাকা কেউ চাইলে একেবারে কাঁচাটা দিয়েও করতে পারবেন আবার কেউ চাইলে এর চাইতে বেশি পাকা মিষ্টি কুমড়াটা দিয়েও রান্না করতে পারবেন তবে আমি সবসময় কাঁচা পাকা যে মিষ্টি কুমড়াটা থাকে সেটা দিয়েই ইলিশের ঝোলটা বেশি করে থাকি আমি ইলিশ মাছটা কেটে নিয়ে ছি আমার পছন্দ অনুযায়ী আর মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি আমার ইচ্ছে অনুযায়ী ফালি করে নিয়েছি যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকম ভাবেই কিন্তু মাছ এবং মিষ্টি কুমড়া দুটাই কেটে নিতে পারেন এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম ব্যবহার করছি আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এখানে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করেছি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি আর যারা নাকি আদা রসুন দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে পরিমাণ মতো আদা রসুনটা অ্যাড করতে পারবেন মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসার পরে কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো অ্যাড করে দিলাম এবার মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মিষ্টি কুড়াটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি সাত থেকে আট মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তবে মাঝখানে মাঝখানে কিন্তু আপনি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় এখন এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছটা আপনারা কেউ চাইলে লবণটা মাখিয়ে রাখতে পারেন লবণটা মাখিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয় এতে করে মাছের ভিতরে খুব সহজে লবণটা চলে যায় আমি কিন্তু লবণটা মেখে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে কড়াইয়ের দুই পাশে ধরে আমি ভালোভাবে ঝাঁকিয়ে মাছ এবং মিষ্টি কুমড়াগুলোকে আলগা করে নিচ্ছি এখানে ভুলেও নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মিষ্টি কুমড়া কিন্তু আলুর মতো খুব দ্রুত ঝুল শুষে নেয় আর সেটা বুঝেই কিন্তু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন সাথে দিয়ে দিলাম আট থেকে নয়টা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আলতো আলতু করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম ঘুরিয়ে ধরে দশ থেকে বারো মিনিটের মতো আর তরকারিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আমি কিন্তু এই পরিমাণ ঝোল রাখব আপনারা কেউ যদি এর চাইতেও ঝোল কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবেন আর যদি এর চাইতেও পাতলা ঝোল খেতে চান তাহলে আরও আগেই নামিয়ে নেবেন আর নামানোর আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কি তরকারিতে যদি ঝাল আর লবণটা ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আমাদের বিক্রমপুরে কিন্তু সকালে এবং দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করা হয় অসাধারণ লাগে মাটির চুলায় রান্না করে যখন গরম ভাত দিয়ে খাওয়া হয় আপনারা যারা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কতটা ভালো লাগে এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ